নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলা যে নতুন সরকার আসবে 2021-এ, যে সরকারের মধ্যে মানুষের আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, চাহিদা, সবকিছু স্বপ্ন পূরণের একটা চাহিদা থাকবে, যেভাবে 2011-এ একটা পরিবর্তন এসেছিল, পরিবর্তনের সরকারের ফলটা কি হয়েছিল আমরা এখন আপনারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। গত 9.5 বছর ধরে ভারী শিল্প কিছু আসেনি, রাজনৈতিক একটা মুখকে বিশ্বাস করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বিশ্বাস করেছিল, এবং সেই বিশ্বাসের ফল হাতে নাতে টের পেয়েছে বাংলা গত 9.5 বছরে। তার ধ্বংসাত্মক রাজনৈতিক ফলে আজ পর্যন্ত বাংলায় ভারী শিল্প আসেনি। 1,42,00,000 মানুষ, 42,00,000 মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার বাইরে ছড়িয়ে পড়েছে। আর সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা ইতিমধ্যে 1,34,00,000 মানুষকে চাকরি দিয়ে দিয়েছি। এই যে মিথ্যাচারণ, প্রত্যেকটা মিনিটে মিথ্যে কথা বলা, বাংলার মানুষকে বিধ্বস্ত করা, বিভ্রান্ত করা, এরই বিরুদ্ধে কিন্তু আমরা নতুন করে ভাবতে চাই আজকে বাংলার মানুষের কাছে। তাই বারবার আমরা বলছি, নতুন বাংলায় বাঙালি স্বপ্ন দেখতে চায়। নতুন বাংলার যে সরকার, তার কাছে অনন্ত প্রত্যাশা থাকে মানুষের, এবং সেখানে অবশ্যই মুখের একটা চাহিদা থাকে। সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু একটা মুখ নিয়ে চিন্তা করা উচিত, যাদের নেই তাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। আমি বারবার ভাবছিলাম, জানেন, নতুন বাংলায় যে নতুন মুখের হাতে যে সরকারটা, ক্ষমতাটা আসবে, তারা কারা, কোন কোন মুখ? কখনো শোনা যায় সৌরভ গাঙ্গুলি বাংলার মুখ্যমন্ত্রী হবেন, কখনো অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের মুখ মনে পড়ে। একটা পরিচ্ছন্ন মুখ বাংলার মসনদে বসুক, এটাই কিন্তু বাংলার, বাঙালির, আপামর জনসাধারণ বাঙালির, এবং বাংলায় যারা অন্য বাংলাভাষী, বাংলা ভাষার বাইরের যেসব মানুষ থাকেন তাদেরও প্রত্যাশা, এবং বাংলার বাইরে ভারতবর্ষে যেসব বাঙালিরা ছড়িয়ে আছেন, কিংবা ধরুন প্রবাসে যারা আপনারা রয়েছেন, আপনাদের কিন্তু তাই প্রত্যাশা। একটা পরিচ্ছন্ন মুখ যার কথা এবং কাজে মিল হবে। মমতাকে তো সেইভাবেই আনা হয়েছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে মানুষ বিশ্বাস করেছিল, কাজের মুখ বলে, সততার মুখ বলে। হাওয়াই চটির তলায় সততা থাকতো, মুখে গেলে সেই সততা যে মিলিয়ে যাবে বাঙালি ভাবেনি, এবং ভাবেনি বলেই আজকে বাঙালির এই দুর্দশা, এবং 2021-এ ফেয়ারওয়েল দেওয়ার জন্য বাঙালি তৈরি হয়ে রয়েছে। ঠিক সেই আবহে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল নতুন নতুন মুখকে তুলে নিয়ে আসছে, তা নিয়ে মাঝে মাঝে আপনাদের নতুন বাংলায় আমরা চর্চা করব। যেমন ধরুন, আমার একটু ব্যক্তিগতভাবে মনে হয় যে বিমান বসু রাজ্যের বামপন্থীদের একজন মুখ। এবার ধরুন বামপন্থীদের তরফ থেকে বলা হলো, আমরা ক্ষমতা এলে বিমানবাবুকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসাবো, কেমন হবে ব্যাপারটা বলুন তো? আদতে একজন রাজনৈতিক সন্ন্যাসী, সবাই জানেন যে অত্যন্ত সৎ মানুষ, কিন্তু 80 বছরের একজন প্রবীণ নায়ককে যদি বামপন্থীরা দিনের পর দিন মুখ হিসেবে সামনে রাখে, মুখ্যমন্ত্রীর পদের জন্য বলছি না, অন্তত বামফ্রন্ট বললেই বা CPM বললেই বিমান বসুর মুখ যদি প্রথমেই মনে পড়ে, তাহলে কিন্তু কোথাও একটা ইয়াং জেনারেশনের মনে কিন্তু যন্ত্রণা তৈরি হয়। এটা ভাবতে হবে, বামপন্থীরা কোনো ইগো ছেড়ে ফেলে এগুলো ভাবুন। যেমন ধরুন কংগ্রেসের মধ্যে যদি প্রদীপ ভট্টাচার্য, প্রায় 80 আশেপাশে বয়স, এই মানুষটিকে কংগ্রেস CPM জোট হলো, তারা সংখ্যাগরিষ্ঠতা পেল, এবং তা সেখানে প্রদীপ ভট্টাচার্য হবেন বাংলার মুখ্যমন্ত্রী, বিষয়টা মানুষের কাছে কেমন গ্রহণযোগ্য হবে ভাবতে পারেন? আমি তাদের ছোট করছি না, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, তাদের শিক্ষা, তাদের পরিশ্রম, তাদের সততা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু আমাদের যেটা প্রশ্ন যে এই রাজনৈতিক দলগুলো কেন এই মুখগুলোকেই সামনে রাখবে, কেন প্রদীপ ভট্টাচার্য একমাত্র মানুষ হবেন যিনি সাংসদ হিসেবে নির্বাচিত হবেন, কেন 40 বছরের ঝকঝকে তক্তকে তরুণ মুখকে কংগ্রেস রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত করেনি, কিংবা বামপন্থীরা বিমান বসুকেই সবসময় প্রেস কনফারেন্সে কেন এগিয়ে দেবে? আমরা এগুলো চর্চা করার জন্যই নতুন বাংলা নিয়ে এসেছি। নতুন বাংলায় বারবার কংগ্রেস, তৃণমূল, বিজেপি, CPM নতুন মুখগুলোকে নিয়ে মাঝে মাঝে একটু চর্চা করবো, একটু অন্য স্বাদের চর্চা, আপনাদের ভাবার রসত্ব। যেমন ধরুন, আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমরা সামগ্রিকভাবে নতুন বাংলাতেও বিশ্বাস করি, এবার লড়াইটা মূলত তৃণমূলের সঙ্গে ভারতীয় জনতা পার্টি। বামপন্থী এবং কংগ্রেসীরা তারা বাসটা মিস করেছে না বললে বামপন্থীরা রেগে যান, অনেক আমার কংগ্রেসী বন্ধুরা আমাকে বলেন যে আপনি কেন এর কথাটা বারবার বলেন, বলি তার কারণ সেটা বাস্তবতা। বাম কংগ্রেসের জোট লোকসভায় 7%, 5%, 12%, খুব বাড়াবাড়ি হলে 15% ভোট পাবে দুজনের সম্মিলিত জোট, তার বেশি নয়, তাতে ক্ষমতায় 20-25-30টার বেশি সিট পাওয়া সম্ভব নয়। এটা বামপন্থীর আড়ালে আবডালে স্বীকার করে, কংগ্রেসের অনেক নেতা কর্মী যাদের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ আছে তারাও আমার সঙ্গে স্বীকার করেন, কথা বলেন যে বামপন্থী কংগ্রেসের
জোটটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে 2016 এ হাত ছাড়ার ফলে এবং 2019 এ আলাদা লড়ার ফলে মানুষ আর বিশ্বাস করে না। টেস্টেড এন্ড ট্রায়াল বাম কংগ্রেস 72-77 কংগ্রেস শাসন মানুষ দেখেছে, 34 বছরের বাম শাসন দেখেছে, 9.5 বছরের তৃণমূল শাসন দেখেছে, মানুষ কিন্তু এখন অল্টারনেটিভ নিয়ে ভাবছে, এখানে কিন্তু বিজেপি স্কোর করে যাচ্ছে। এ কথা কি অন্য বিষয়ে অন্যদিন আলোচনা করবো, কিন্তু আজকে আমার মনে হয়েছে নতুন বাংলায় একটা নতুন মুখ আপনাদের সামনে নিয়ে আসবো, যে নতুন মুখ বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার মুখ নন, যে মুখ বাংলায় রাজনৈতিক আন্দোলনের মুখ এক্ষুনি হবে আমরা বলবো না, কিন্তু ভবিষ্যতে হতে পারে। মুখটাকে আমাদের ভালো লেগেছে, মীনাক্ষী মুখোপাধ্যায়, বামপন্থী যুব আন্দোলন থেকে উঠে এসছেন, কথাবার্তার মধ্যে একটু গ্রাম্যতা আছে, একটু টান আছে, বাংলাটাও ভালো বলেন, হিন্দিটাও ভালো বলেন, অসাধারণ কিছু বক্তৃতা দেন, বক্তৃতা মনোগ্রাহী, আপনি তার সঙ্গে না মিলতে পারেন, আমার তার সঙ্গে মতের 1000 যোজন দূরত্ব। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমরা এই নতুন বাংলার আমাদের এই চ্যানেল থেকেও বিশ্বাস করি যে বামপন্থী কংগ্রেস জোটের আর কোনো সম্ভাবনা নেই এই নির্বাচন, কিছু ভোট কাটবে, তৃণমূলকে জিতিয়ে দিতে সাহায্য করবে, কিন্তু পাশাপাশি এই কথাটা বলার পাশাপাশি কিন্তু বামপন্থীদের মধ্যে যদি ঝকঝকে তরুণ কিছু মুখের কথা আমরা সন্ধান করি, যেমন শমিক লাহিড়ির কথা মনে পড়ে, ঠিক তেমনি মীনাক্ষী মুখার্জির নামটা মনে পড়ে। মীনাক্ষী মুখার্জি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থেকে উঠে আসা একজন গ্রামের তরুণ, কিন্তু তার কথার মধ্যে যুক্তিবোধ, তর্কবোধ, কথা বলার স্টাইলটা, সেটা আমাদের কাছে ভীষণ মনে হয়েছে অ্যাপ্রিসিয়েট করা দরকার। এই ধরনের মুখ সমস্ত রাজনৈতিক দলে উঠে আনা দরকার। সকল আপার মিডল ক্লাস থেকে রাজনৈতিক নেতৃত্ব বাছাইয়ের পরিবর্তে বাংলার মানুষ, বাংলার রাজনৈতিক দলগুলো যদি এই শ্রেণীর মানুষের কাছ থেকে, তথাকথিত বামপন্থীদের ভাষায় প্রলেতারিয়েট ক্লাস থেকে যদি এই ধরনের রাজনৈতিক নেতৃত্বকে আগামী দিনে বাংলার মুখ হিসেবে তৈরি করা যায়, আজকে নয় অন্তত 10 বছর বাদে, তাহলে কিন্তু একটা ভবিষ্যৎ দেখতে পারবে বামপন্থীরা। তা নাহলে কিন্তু বলতে বাধ্য হচ্ছে মিউজিয়ামের স্থান হবে বামপন্থী আদর্শ চিন্তাভাবনা। তার কারণ যদি সংগঠন না বেঁচে থাকে, কাজকর্মে যদি গঠনতন্ত্রের মধ্যে যদি নিউ ব্লাড ইনজেক্ট না করে এবং সংসদীয় রাজনীতিতে যদি স্কোর না করা যায়, তাহলে কিন্তু সেই নীতি আদর্শ বেশি দিন থাকে না। ফলে স্বাভাবিকভাবে সেই প্রসঙ্গেই আমার মনে হয়েছে যে মীনাক্ষী মুখোপাধ্যায় তার কথা চিন্তা করা দরকার, ভাবনা করা দরকার, এই ধরনের তরুণ মুখকে যত দ্রুত সম্ভব রাজনৈতিক নেতৃত্বে কি সামনে নিয়ে আসা। যেমনভাবে আমাদের মনে হয়েছে যে শমিক লাহিড়ি বৃদ্ধ হবেন, চুলে পাক ধরবে, 65 ওপর বয়স হবে, তবে কি তিনি মুখ হবেন বামপন্থীদের, এ প্রশ্ন আমি বারবার করেছি। শমিক লাহিড়ির কথাবার্তা আপনি না মিলতে পারে, আপনার তার চিন্তাভাবনার সঙ্গে না মিলতে পারে, তার আদর্শগত অবস্থানে আপনি বিপরীত মেনুতে থাকতে পারেন, কিন্তু কথা যখন বলেন, কথার মধ্যে যে গভীরতা, যে নিষ্ঠা, যে সিনসিয়ারিটি, যে অনেস্টি থাকে, সেটা কিন্তু বামপন্থীদের তরুণ প্রজন্মের কারুর মধ্যে নেই। এটা কাউকে ছোট না করেও বলছি, যেটা আমাদের মনে হয়েছে সেটা বলছি, আপনি ঠিক কি ভুল সেটা আপনারা বলবেন, কিন্তু তার পরবর্তীকালে যদি আর কারুর নাম মনে পড়ে, আমাদের মনে হচ্ছে সম্পূর্ণ একটু অন্য জগৎ থেকে আসা একজন মহিলা বামপন্থী যুবমুখের যুবমুখ হয়েছে, তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে, সেই মানুষটি মীনাক্ষী মুখোপাধ্যায় আসুন, আজকে নতুন বাংলায় তাঁর সঙ্গে পরিচয় করি, তার কথা একটু শুনি না, অসুবিধে কোথায়, তার সঙ্গে আপনার তার চিন্তাভাবনা কথাবার্তার সঙ্গে আমার আপনার মিল নাও হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে যে রাজনীতিতে এই জাতীয় তরুণ তরুণীদের উঠে আসা আজকে বাংলার নতুন বাংলায় ভীষণভাবে দরকার। আর এই ছন্দটাকে আমাদেরকে আরো অটুট করতে হবে। যখন খিদে থাকে না আর বাচ্চা যখন কান্দে, তখন পাড়াতে সব বাচ্চার কান্নার আওয়াজগুলো একই হয়, খিদের কোনো ভাগ হয় না, সেই সব খিদেটাকে এক জায়গায় করে এই ছন্দটাকে আমাদেরকে আরো অটুট করতে হবে। আমাদের সভাপতি বলছিলেন যে সন্ত্রাসের আতুর ঘর করে লিখেছে এই এলাকাটাকে, 9 বছর পরে আমরা এখানে মিলিত হয়েছি, ভয় দেখিয়েছে, ভয়, অনেক ভয়, সেই ভয়ে আমরা দীর্ঘদিন এখানে লাল ঝান্ডা লাগিয়ে কি লড়াই করব, কি কথা বলবো ভাবতে পারছিলাম না। লেকিন গব্বর সিং কা ডায়লগ বহুত পুরানা হো গিয়া হ্যায়, হম লোগো কা লিডার কমরেড বীরেশ্বর মন্ডল ইহাঁ পর বেঠে হুয়ে হ্যায়, হম নেই জানতে হ্যায় কি বীরেশ্বর জেঠু হিন্দি ফিল্ম দেখতে ইয়া নেই দেখতে থে, লেকিন মেরা বাবা বহুত হিন্দি ফিল্ম দেখতে থে। আজ ভি আগর শোলে ফিল্ম হোতা হ্যায় তো টিভি কা জো সো জাও, নাহি তো গব্বর আ জায়েগা। অর গব্বর বোলতা থা জো ডর গয়া ও মর গয়া, লেকিন অভি তো আমজাদ খান কা দৌর নেই হ্যায়, অভি তো গব্বর কা দৌর নেই হ্যায়,
अभी अक्षय कुमार और ऋतिक रोशन का दौर है, और ऋतिक रोशन और अक्षय कुमार आज पेप्सी और कोका कोला पीकर बोलते हैं कि डर के आगे भी जीत है। हमरा भय पाई नहीं, भय पीते पीते भय पीते पीते पीता देवाले ठिके गेछे। आज सेकंड के जरा पलटा दाड़ी आछे। आज के तृणमूल हो का तृणमूल भाग बंटवारा ना पे जरा बीजेपी ते जाबार जन्य घूर घूर करछे। तारा देखे जाक भय के जय करले आज के बसुधर माथा जे माथे लाल झंडा तुले समावेश होय। कौन भय दाखाछेन, कौन भय दाखाछेन? खिदे पेले जे कन्नाटा आवाज आसे मायर काने तार थेके भयेर आवाज आर किछु हय ना। एकटा बेकार छेले काजना पे सुइसाइड करे निले बा इंग्रेजीते एमए करार पर पासेर राज्ये ईट भाटाते कादा दिए जखन ईट बानाय तो बापेर चोख थेके जे जलटा बेरोय सेई जलटा देखे जे भयटा तैरी हय तार थेके बेशि भयेर किछु नेई। আর কৃষক যে ফসলটা উৎপাদন করে সেই ফসলটা বাজারে বিক্রি করতে গিয়ে দাম না পেয়ে বাচ্চার মুখে দুবেলা ভাত দেবে কিনা ঠিক করতে পারে না, সেই ফসলের পয়সাটা দিয়ে যখন বাজার থেকে ফলিডল আর ইউরিয়া সার কিনে নিয়ে এসে গাছে দেবার কীটনাশকটা নিজে খেয়ে আর বাড়ির সবাইকে খাইয়ে দেয় তো পাড়াতে যে ভয়টা হয় না সেই ভয়ের থেকে এই চোর লম্পট দোকান কাটা বেহায়া চোরেদের তৃণমূলের ভয়ের থেকে সেই ভয়টা অনেক বড়। ওই ভয় থেকে মানুষ শিক্ষা নিয়েছে যে তোমাদের ভয় আর যাই করতে পারুক, আমার হাতে কাজ, আমার পেটে ভাত, আর আমার মা বোনেদের সুরক্ষা দিতে পারে না। তাহলে ওই ভয়টা অনেক ছোট আর এই ভয়টা অনেক বড়। আর এই ভয়টা জিততে গেলে সামনে তিনটে রং জল জল করছে আজকে পশ্চিমবঙ্গের, একটা রং লাল, একটা রং সবুজ, আর একটা রং গেরুয়া। লাল রংটা বাম ফ্রন্টের রং, লাল ঝন্ডার রং, মেহনতি মানুষের রং, আদিবাসী মানুষদের, শিডিউল ট্রাইব মানুষদের, জল জঙ্গল জমির অধিকারের জন্য নিজেদের বুকের রক্ত মাটিতে ফেলে লড়াই করার রং। এই রংটা পশ্চিমবঙ্গের মাটিতে 13 লক্ষ একর জমি, লক্ষ লক্ষ প্রান্তিক কৃষকদের হাতে যাদের হাতে একটুও জমি ছিল না তাদের হাতে বর্গান নামে তার নামে জমিটা লিখে দেওয়ার রং হচ্ছে লাল রংটা। এ ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কৃষক তার ফসল কোথায় উৎপাদন করবে, কোথায় বিক্রি করবে তার ঠিক ঠিকানা ছিল না। আমরা আগে শুনেছি এই নেতাদের কাছে যে সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে চাষিরা যে ফসলটা ফলাতো সেই ফসলটা জমিদারের খামারে উঠত, লাল ঝান্ডা বলল খামারে উঠবে না, গরিব চাষির যে রক্ত ঘাম জল করে চাষ করেছে তার উঠোনে উঠবে ফসলটা, তার জন্য লড়াই হবে তেভাগার লড়াই, এক ভাগ পাবে জমিদার, দু ভাগ পাবে চাষি, তার রংটা হচ্ছে লাল, তার রংটা লাল। কৃষক ফসল কোথায় বিক্রি করতে যাবে জানে না, সরকার আসবে পঞ্চায়েতের মাধ্যমে তোমার বাড়িতে ফসল কিনতে, সে ফসল কোথায় যাবে? সে ফসল আপনার পাড়াতে যে রেশন দোকানটা আছে সেই রেশন দোকানে 108 রকমের না লাল নীল হলুদ সবুজ সাদা কার্ড নয়, এক রকমের কার্ড নিয়ে আপকে ঘর পর রাশন কা চাওয়াল, রাশন কা গেহু, রাশন কা শক্কর, রাশন কা ঘাসলে তেল, রাশন কা সরসো কা তেল, ইহা তক তো হম লোগ জব ছোটে থে তব তো ওহাঁ পর হম লোগো কা কপড়া ভি মিলতা থা আর সাবুন ভি মিলতা থা, আজ তো সিফ রাশন কা দোকান জানে পর সিফ আপকো পুছা জাতা হে তোমার ডিজিটাল রেশন কার্ড হয়েছে, যদি না হয়েছে তো বাড়ির রাস্তা দেখো। কৃষকের কাছ থেকে ফসলটা নিয়ে রেশনের মাধ্যমে সব মানুষকে তার প্রয়োজনীয় রেশনের মাধ্যমে জিনিস দেওয়ার রঙের নাম হচ্ছে লাল। এই লাল রংটা, এই লাল রংটা প্রাইমারি স্কুল ছিল 967টা, 2011-তে যখন লাল ঝান্ডা যায় তখন 5000 প্রাইমারি স্কুল, এমন একটা
গ্রাম, এমন একটা শহর, এমন একটা বস্তি ছিল না যাহাঁ পর 5 কিলোমিটার কে অন্দর একটো প্রাইমারি স্কুল নেই হোগা। কিসি বচ্চে কা বাপ আগর আ জাতা থা সিপিআইএম কা পার্টি অফিস মে ইয়া পঞ্চায়েত কা অফিস মে কে 5 কিলোমিটার কে অন্দর ইয়ে স্কুল হ্যায় আর মেরে বচ্চে কা এডমিশন নেই লিয়া তো সরকার উস স্কুল কা হেডমাস্টার কো পকড়তা থা কে তোমার এত সাহস কি করে যে 5 কিলোমিটার এর মধ্যে তুমি স্কুলের বাচ্চাটাকে ভর্তি নিচ্ছ না। আজকে নয়া শিক্ষা নীতির নামে জিসকা পাস পয়সা উসকে পাস শিক্ষা হোগা, যার কাছে পয়সা থাকবে সেই পড়াশোনা করতে পারবে। এই লাল ঝান্ডাটা ছিল, লাল রংটা ছিল, যে লাল রংটা এই গোটা পশ্চিমবঙ্গে 9টা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 90টা ইঞ্জিনিয়ারিং কলেজ করেছে। এই লাল ঝান্ডাটা ছিল, লাল রংটা ছিল, শুধুমাত্র হাতে গুনলে হাতের আঙুল হাতের করগুলো পর্যন্ত চলে যাবে। বজবজ করেছে, বক্রেশ্বর করেছে, হলদিয়া পেট্রোকেমিক্যাল করেছে, সল্ট লেক আইটি সেক্টর করেছে। যে ছেলেগুলো কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে তারা যাতে দিল্লি, বেঙ্গালোর, চেন্নাই না চলে যায়, পশ্চিমবঙ্গে বসে কাজ করে। ওই জন্য উইপ্রো, ইনফোসিস, ওয়েবেল এরা এসেছে এই পশ্চিমবঙ্গে। যারা হেলথ সেন্টারে চাকরি করত সেই হেলথ সেন্টারগুলোকে বড় বড় হসপিটাল তৈরি করেছে। আর কই মার্সিডিজ সে উতরতা হ্যায়, আর কই টোটো পকড় কে যাতা হ্যায়, আর কই পেদল যাতা হ্যায়। সবি কো 2 রুপয়ে কা টিকিট খরিদনা পড়তা হ্যায় সরকারি হসপিটাল পে, মুফত উসকো স্বাস্থ্য মিলতা হ্যায়, মুফত, ফ্রিতে পাওয়া যায়, ফ্রিতে। এমনি এমনি হয় নি, এমনি এমনি হয় নি, কোটি কোটি হাজার হাজার লাল ঝান্ডা যারা ধরতো তাদেরকে বুকে রক্তেই পশ্চিমবঙ্গের রাজপথগুলোকে লাল করতে হয়েছে। তবে লাল ঝান্ডা সরকারটা এসেছে, মাগনা আসেনি আর ভয় দেখিয়ে আসেনি আর চুরির পয়সায় আসেনি। তাই তো আজকে দিদিমণি চারিদিকে নিজের ছবি লাগিয়েছেন, দিদিমণি চারিদিকে নিজের ছবি লাগিয়েছেন। যারা বাড়িতে একটু ঝিঙে, একটু বেগুন আর একটু বর্ষাতে এখন ভেন্ডি চাষ করেছিলেন, পাখিতে আর ছাগলে গরুতে যাতে নষ্ট না করে ওই জন্য তারা কাকতাড়ুয়া লাগিয়েছে। লাগায় না ঘরে পুয়াল দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, আর মাথায় একটা হাঁড়ি আর দুটো চৌঁক এঁকে দেয় খেতে, না তো পাখি ঢুকে ভয়ে, না তো গরু, না তো ছাগল। ঠিক ওই রকমই একটা শিল্প তাড়ুয়া পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নিজের ছবি লাগিয়েছে। সেই ছবিতে দিদিমণি মিথ্যে কথা বলছে যে 1,76,00,000 চাকরি দিয়েছি কিন্তু একটাও শিল্প আসেনি। একদিকে কাকতাড়ুয়া লাগাতো গ্রামের লোকজনরা, আর দিদিমণি বললে একটা ভালো জিনিস শিখেছি, আমারই ছবি লাগিয়ে দাও শিল্প তাড়ুয়া। সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরি কলা এলো কিন্তু আজকে এই গোটা পানাগড়, কাকসা, এই এলাকা জুড়ে অঙ্গদপুর, দুর্গাপুর, আসানসোল, কল্যাণেশ্বরী, বরাকর, কুলটি পর্যন্ত, বানপুর, এই গোটা পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলে যতগুলো ছোট মাঝারি কারখানা ছিল সব কারখানা বন্ধ হয়ে গেল। ইয়ে তৃণমূল সরকারকে লিয়ে জিতনা ভি বলেঙ্গে উতনা কম হোগা। বাচ্চা যদি কাদা নিয়ে খেলা করে আর মা যদি বকে, আর বকে গিয়ে যদি দৌড়ে ছুটে যায় তো মাকেও কাদাতেই নামতে হয়। তৃণমূলের পার্টিটার আজ ওই অবস্থা, নোংরা পচা পাঁক নিয়ে এরা খেলছে, এদের নিয়ে যত বলবেন শুধু গন্ধ বেরোবে, এর বাইরে আর কিছু হবে না, এদের বাইরে আর কিছু হবে না। মিথ্যে দেখেছেন কেমন দেখতে হয়, মিথ্যে মিথ্যে দেখেছেন কেমন দেখতে হয়। আমার ঠাকুমা বলে যে বেহায়ার কপালে বেহায়া লেখা থাকে না, বুঝলি, ওর কর্মে বোঝা যায় যে ও বেহায়া। আর বেহায়ার গায়ে গাছ পড়লে কোনোদিন স্বীকার করে না যে বেহায়া, বলছে পড়ুক কেন আমার গায়ে ছায়া বাড়ছে। তো চোর, বেহায়া, মিথ্যে যদি দেখতে হয় তাহলে মমতা ব্যানার্জির ছবি দেখে নিন আর তৃণমূলের ঝান্ডাটা দেখে নিন। এরাই হচ্ছে চোর, এরাই হচ্ছে মিথ্যে, এরাই হচ্ছে বেহায়া। এত বড় বেহায়া কেউ হতে পারে একটা পার্টি যে নিজের দলের শহীদ দিবসেও মিথ্যে কথা বলছে, নিজের দলের শহীদ দিবসেও মিথ্যে কথা বলছে। এই যে গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে আমাদের সবার ডিজিটাল রেশন কার্ড চাই, দিদিমণি বলেছেন, ওই দেখো পাহাড় হাসছে, ওই দেখো জঙ্গল হাসছে, সবাই হাসছে, আর হো 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 করে হাসতে হাসতে চোখ দিয়ে যে জল বেরোচ্ছে
ওটা যে হাসির কান্না নয়, এটা যে পেটে খিদে পেয়েছিল বলে কান্না, সেই কান্নার আওয়াজটা সেই জলটা দিদিমণি দেখতে পাচ্ছেন না। ওই জলটা, ওই কান্নাটা, ওই আওয়াজটা আমাদেরকে দেখানোর জন্য রাস্তায় নামতে হবে। আর রাস্তায় লাল ঝান্ডা প্রত্যেক দিন আছে, আছে প্রত্যেক দিন। এই রেশন যাদেরকে বলেছিল সবাইকে ফ্রিতে রেশন দেব, তুমি তোমার কলকাতার কালীঘাটের হরিশ চ্যাটার্জি লেনের বাপতের সম্পত্তি থেকে চাল দাও না, পশ্চিমবঙ্গের কৃষকরা চাল ফলায়, সেই চালটা তোমার কেনার দায়িত্ব, ফসলের সঠিক দাম দাও, কেন রেশনের মাধ্যমে মানুষজনকে দাও। এই তো কাজ, সরকারের কাজ, জিতেছ করতে হবে, দান করছো না, দয়া করছো না, সেই কাজেও ভুল করছে, সেই কাজেও চুরি করছে, সেই কাজেও যত চুরি করছে। শহীদ দিবসে বলছে যে আমি যদি আবার প্রধান মুখ্যমন্ত্রী হই, তার মানে 2011-তে নেড়া একবার বেলতলায় গেছিল, 2016-তে পশ্চিমবঙ্গের কিছু মানুষ আবার বেলতলায় গেছে, বলছে নেড়া আবার তৃতীয়বার যদি বেলতলায় যায় আর দুমদাম যদি নেড়া মাথায় বেল পড়ে, তাহলে আমার পোয়া বারো, আমি আবার 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 কি করব না, এই অজয় নদীর ধারে জেসিবি লাগিয়ে বালি চুরি হবে, কুলটি ওইদিকে পুরুলিয়া, ওইদিকে রানীগঞ্জ, ওইদিকে বরাকর, বিশেরগড়, বারাবনী, যতগুলো কয়লা খাদান আছে সব কয়লা খাদান থেকে চুরির কয়লা তুলব, কয়লা মাফিয়া করব, মাটি কেটে নিব, মাটির মাফিয়া করব, লোহা কেটে নিব, ওয়াগন কেটে নিব, তার মাফিয়া করব, চুরি করব। বলছে রেশনের চালটাও কি করে বাদ দিয়ে দিই, ওইটাও একটু চুরি করে নি, শেষে রেশনের চালটা পর্যন্ত চুরি করছে। নামতে 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 কোথায় নামছে, আমপানে লোকের বাড়ির চাল উঠে গেল, সেই চাল দেবার জন্য ট্রিপল পাঠালো সরকার, তুমি পাঠাওনি, বামফ্রন্টের সরকার, লাল ঝান্ডার সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ফান্ড তৈরি করেছে, তার জন্য বিভাগ তৈরি করেছে, সেখানে পয়সা জমা হয়, তোমার বাপের পয়সা নয়, যিনি পাড়ার কৃষক চাষা মাঠে ধান চাষ করে আর ধান চাষের মাঝে একটা বিড়ি তিনবার জ্বালিয়ে কানে গুঁজে রাখে, সে যখন বিড়ি কেনে, দেশলাই কেনে, সেও ট্যাক্স দেয়, তার ট্যাক্সের পয়সাতে কই ফান্ডগুলো তৈরি হয়, সেই ফান্ডের পয়সা থেকে যখন আমফানের ত্রিপল আসছে, সেই আমফানের ত্রিপলগুলোও চুরি করছে তৃণমূলের পার্টিটা, সেটাও চুরি করছে। আজকে পশ্চিমবঙ্গে মানুষের কাছে মমতা ব্যানার্জির সরকার বললো, বললে সবাইকে আমি দেব 5 কিলো করে চাল, সবাইকে দেব, আর উধার মোদি সরকার বলি কে হম ভি সবকো 5 কিলো চাল দেঙ্গে, 5-5-10 ডালও দেবে, ডালও দেবে সবাইকে, আর কি দেবে, বললো আর মাসে মাসে জনধন যোজনায় 500-500 করে টাকা দেব, ফান্ড কত, কত পয়সা, দিদিমণি বলছে পয়সা তো বেশি নেই, কেন পয়সাগুলো কি হলো, বললো কেন ক্লাবে দিলাম না, দেখতে পেলে না, ক্লাবে পয়সা দিল, ক্লাবে, যখন সবাই লকডাউনে কি খাবো জানে না, কহাঁ কাম করেঙ্গে নেই জানতা হ্যায়, কহাঁ হাজরি মিলেগা নেই জানতা হ্যায়, তব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোরো কা রানী এই ক্লাবগুলোকে ডেকে ডেকে বললো ওরে বাবা পয়সা নিয়ে যা, পয়সা নিয়ে যা, বললো করোনা চলছে দিদি, এখন বেরোতে পারবো না, পয়সা নিতে যাব না, বললো বাড়িতে থাক, আমি পয়সা পৌঁছে দিয়ে আসছি, আপনাকে দিয়েছে, আপনাকে দিয়েছে বাড়ি এসে পয়সা, আপনাকে দিয়েছে বাড়ি এসে চাল, আপনাকে দিয়েছে বাড়ি এসে ডাল, আপনাকে দিয়েছে বাড়ি এসে একটা মাস্ক, যে মাস্ক পরে বেরোবে, আপনাকে বাড়ি এসে একটা স্যানিটাইজারের বোতল দিয়েছে, যে হাতটা স্যানিটাইজ করবে, আপনার বাড়ি এসে একটা 5 টাকা সাবান দিয়েছে, যে 20 মিনিট পর পর হাত ধোবে, নইলে তোমার করোনা হয়ে যেতে পারে, না, কিন্তু মমতা ব্যানার্জির নিজের ছবি টাঙানোর জন্য 300 কোটি টাকা আছে, 300 কোটি টাকা আছে, গরিব মানুষের জন্য নয়, গরিব মানুষের জন্য নয়, মিথ্যা কথা বললো, মিথ্যা কথা বলি কে আগর হম ফির সে মুখ্যমন্ত্রী বনেঙ্গে তো সবকো সবকো সারা জীবন ধরে ফ্রিতে চাল পাবো, কবে বললো 21শে জুলাই, তাই তো,
একুশে জুলাই শহীদ দিবস তৃণমূলের নেতা কর্মীদেরকে নাকি লাল ঝান্ডার পার্টিটা বামফ্রন্টের সরকার নাকি গুলি চালিয়ে পুলিশকে অর্ডার দিয়ে তাদেরকে মেরে ফেলেছিল, কে কে মেরে ফেলেছিল, কার হাত দিয়ে অর্ডার বেরিয়েছিল, তার নাম মনীশ গুপ্ত। যখন এই একুশে জুলাই শহীদ দিবস করে তখন পাশে দিদিমণির কে বসে থাকে? ওই মনীশ গুপ্তই বসে থাকে, ওই মনীশ গুপ্তই বসে থাকে। আর একুশে জুলাই যারা 120 কোটি টাকা খরচা করে আমফানে ত্রিপল দিয়ে প্যান্ডেল করে নিয়ে আর হাতে একটা ছোট টিফিন বাক্স নিয়ে আর দিদিমণির ভাষণ শুনলেন, বললেন যে দেখো সবাই বলে নাকি মমতা খারাপ, আসলে মমতা খারাপ নয়, মমতার কিছু তৃণমূলের নেতা চেলা চামুন্ডারা আছে যারা একটু বেশি চুরি করছে বলে দিদির মুখটা একটু কালো হয়ে যাচ্ছে, বললো চলো চলো সবাইকে চাল দিবে। 22শে জুলাই সবাই 5 কিলো করে চাল ধরে ওরকম একটা করে থলি নিয়ে রেশন দোকানে গেল আর রেশন ডিলার বাইরে এসে ধমকে বললো, বললো চলো বাড়ি যাও, নাই তোমার চাল। বললো কেন দিদিমণি, কাল টিভিতে বললো 5 কিলো চাল দিবে। বললো না 1 কিলো চাল আছে, নিবে তো নিয়ে যাও। আর 4 কিলো দিদিমণি নিজের নীল সাদা রঙের আঁচলে বেঁধে নিয়ে কালীঘাট চলে গেছে, দিল না চাল, দিল না, দেবে কোথা থেকে, দেবে কোথা থেকে? চিন্তা ভাবনার প্রয়োজন হয়, স্বচ্ছ ভাবমূর্তির প্রয়োজন হয়। দেখবেন অনেকে আছে এখন ফেসবুকের যুগ, সারাক্ষণ বলতে থাকে ফেসবুকে ছবি দিয়ে যে আমি কতটা দেখতে সুন্দর, একটা লাইক করুন একটা কমেন্ট করুন, আমি কত ভালো তার জন্য একটা লাইক করুন একটা কমেন্ট করুন, আমি কত ভালো গান গাই তার জন্য একটা লাইক করুন একটা কমেন্ট করুন। এরকম কাউকে দেখেছেন যে বলবে যে আমি কতটা সৎ, দেখো লাইক করো কমেন্ট করো? আজকে 8 বছর ধরে দিদিমণি পোলে পোলে চেপে ঘুরে বেড়ালেন, উনি চাপেননি, ওনার ছবি চেপেছিল, বলে বলে চেপে চেপে ঘুরে ঘুরে বললেন যে দেখো আমি সৎ সৎ, সততার প্রতীক, আমার থেকে আর বড় সততা কেউ নেই পশ্চিমবঙ্গে। আর 8 বছর পরে 450 কোটি টাকা, ওই টাকাটাও আপনার আর আমার টাকা, 450 কোটি টাকা দিয়ে একটা প্রাইভেট মাস্টারমশাই টিউশনির মাস্টার নিয়ে আসছে যার নাম পিকে। ওই পিকে কি করছে আমাদের সভাপতি বলছিলেন, পিকে মার্সিডিস গাড়ি থেকে বেরোচ্ছে, বেরিয়ে আমাদের বামপন্থী লাল ঝান্ডার নেতা মন্ত্রীদের কাদা পেঁচপেঁচে উঠোন, বর্ষাকালে ঘরে জল পড়ছে, নিয়ে এসে বলছে যে একটু আমাদের দলে আসবেন, বড়ই সততার অভাব। কেন গোটা পশ্চিমবঙ্গের পোলে পোলে তোমাদের দিদিমণি নাচছিল সততার প্রতীক বলে, কোথায় গেল সততার প্রতীক? বলল ও পোলের উপরে যারা চেপেছিল তারা সরকে সরকে বানন ঢিলা হতে হতে পোলের নিচে নেমে গেছে আর লোকে পানের পিক ফেলে দিচ্ছে এখন, আর সৎ নাই, সবেতে চুরি, সবেতে চুরি। আপনি একটা পায়খানা বানান আপনাকে ঘুষ দিতে হবে, আপনি একটা বাড়ি বানান আপনাকে ঘুষ দিতে হবে, আপনি একটা ইলেকট্রিক্যাল লাইন নিন আপনাকে ঘুষ দিতে হবে, আপনি একটা ব্যাংকের খাতা বানান আপনাকে ঘুষ দিতে হবে, আপনি একটা স্কুল কলেজে অ্যাডমিশনের ব্যবস্থা করুন আপনাকে ঘুষ দিতে হবে। ঘুষ আর চুরি ছাড়া তৃণমূলের কোনো ক্রাইটেরিয়া নাই, ওদের পার্টি অফিস থেকে বলে দিয়েছে, কি বলেছে যে যে যত বড় ঘুষ নিতে পারে সে তত বড় নেতা, যে যত বেশি চুরি করতে পারে সে তত বেশি নেতা। গাদা উদাহরণ চারিদিকে, আপনি বসুধাতে একটু তাকিয়ে বেড়ান না, কে সব থেকে বড় তৃণমূলের নেতা, যে সব থেকে বেশি জোর চুরি করেছে, যে সব থেকে বেশি ঘুষ নিয়েছে সে সব থেকে বড় নেতা, সে সব থেকে বড় নেতা। আর সব থেকে বড় উদাহরণ নেবেন, সব থেকে বড় উদাহরণ নেতাজি সুভাষচন্দ্র বোস, এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ভারত থেকে বেরিয়ে জার্মানি থেকে লড়াই করেছিল, জাপান থেকে। তিনি যে চেয়ারটাই বসতেন সেই চেয়ারটা ছিল কলকাতা মেয়রের চেয়ার, কলকাতা কর্পোরেশনের চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে চেয়ারটাই বসতেন সেই চেয়ারটা ছিল কলকাতা কর্পোরেশনের মেয়রের চেয়ার। সেই চেয়ারটায় কে বসলো? শোভন বাবু, তিনিও কলকাতা কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসলেন। দিদিমণি বললেন ও বেটা 3-4 করে প্রেম করছে, ওকে সরিয়ে দাও, কাকে বসাও না, ববি হাকিমকে, যে টিভির সামনে সাদা স্যান্ডো গেঞ্জি পরে খালি গায়ে ঘুষ নিল। বললে এ বেটা ঠিক আছে, একদম বুকের পাটা নিয়ে চুরি করতে পারে, একেই বসাও। গ্রামের পাড়া থেকে শুরু করে কলকাতা কর্পোরেশনের পৌরমন্ত্রী পর্যন্ত সব কটা চোর, সব কটা। আর এদের মধ্যে কেউ 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 এখন বলছে যে না এ শেষ হতে চলেছে, কেন না বলছে দিদিমণি এখন পিকের কাছে কান ধরে উঠবো
করার প্র্যাকটিস করছে। চোদ্দ তলায় বসে, নবান্নে চোদ্দ তলায় বসে দিদিমণি নতুন চ্যাপ্টারের অঙ্ক করছেন। কেমন করে? বলছে যে দুর্নীতি করে পয়সা নিয়ে নেবার, টাকা ফেরত দিতে গেলে কি কি ফর্ম ছাপাতে হয় দেখাও। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে, যেদিকে আমফানের জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো, সেখানে এখন জেরক্সের মেশিনে হিড়িক পড়ে গেছে। কেন না? সবাই ফর্ম ছাপাচ্ছে, তৃণমূলের নেতাগুলো জেরক্স করছে। বলছে যে ড্রাইভারের নামে, নাতির নামে, পুতির নামে যত টাকা নিয়েছিলাম চুরি করে সব ফেরত দিব, তার জন্য জেরক্স চলছে, তার জন্য জেরক্স চলছে। এই পশ্চিমবঙ্গে যে এসএসসি পিএসসির কমিশনগুলো তৈরি করেছিল লাল ঝান্ডা, সেই লাল ঝান্ডার কমিশনগুলোকে এরা ঘুঘুর বাসায় পরিণত করেছে, ঘুঘুর বাসাতে পরিণত করেছে। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক বছর বেকার ছেলেদের চাকরি হতো, কিন্তু যবে থেকে দিদিমণি চেয়ারে বসেছেন তবে থেকে চাকরি বন্ধ, চাকরি হয় না। কোথায় চাকরি হবে যদি কেউ নিজের বাপের কিডনি বিক্রি করে লাখ লাখ টাকা মেদিনীপুরে আর বীরভূমে এই ব্রিজটা টপকে গেলে যদি ঘুষ দিতে পারে তবে চাকরি হবে। স্কুলে, কলেজে, কোথাও আপনি যোগ্যতাতে মেধাতে চাকরি পাবেন না। আর যদি যোগ্য মানুষেরা চাকরি না পায় তাহলে কি হবে? আপনার রেশন কার্ডে ভুল আসবে, আপনার আধার কার্ডে নামের বানানে ভুল আসবে, আর একটা আধার কার্ডের জন্য রাত্রি থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকুন, কুড়িটার বেশি আধার কার্ড হবে না। মাঝখানে তাও বন্ধ ছিল, আবার এই দুটো দিন নাকি আধার কার্ড হবার জন্য কাজ শুরু করেছে। আমাদের লাল ঝান্ডার তরফ থেকে আমরা বলছি যে ওই দালালদের ফেরে ফেলা চলবে না ডিজিটাল রেশন কার্ডের জন্য আর আধার কার্ডের জন্য। বুথে বুথে অফিসারদেরকে বসতে হবে, আর ডিজিটাল রেশন কার্ড আর আধার কার্ড আপনাদেরকে বানিয়ে দিতে হবে। তার জন্য আমরা হাইকোর্টে কেসও করেছি ডিওয়াইএফআই থেকে, আর সেই কেসে আমরা জিতেছি। হাইকোর্ট পর্যন্ত অর্ডার দিয়েছে যে সরকার দ্বারা আর হবে না, গ্রামে গ্রামে অফিসার বসাও। যারা আমাদের যুব ছাত্র কমরেডরা আছেন তাদেরকে বলছি এলাকায় যান, গ্রামে ঘুরুন, যদি কোনো অফিসার না বসছে তাহলে সোজা গিয়ে রেশনের অফিসারকে গিয়ে কমপ্লেন করুন, লিখিত কমপ্লেন, যে আমার বসুদা গ্রামে অফিসার বসছে না, যাদের রেশন কার্ড নেই তারা রেশন কার্ড কোথায় পাবে, আপনাকে ব্যবস্থা করতে হবে। তিন দিনের মধ্যে যদি ব্যবস্থা না হয় তাহলে গোটা জেলা, গোটা রাজ্য জুড়ে আবার আন্দোলন চলবে, রেশন অফিসের মনিটরিং শুরু করুন। কবে লাল ঝান্ডা কি করেছে? হাতে ঘিয়ের গন্ধ সোগার আর সময় নাই, এবারে মাঠে নামুন, আর নেমে নিয়ে ঘুঘুর বাসা চোরেদের বাসাগুলোকে ভেঙে নিয়ে নিজেদের দাপটটা দেখান। আমরা চুরির পয়সাতে পার্টি করি না, আমরা চুরির পয়সাতে লোকের সামনে এসে দাঁড়াই না, যেটা কাজ করি সেটা মেরুদণ্ডটা সোজা রেখে কাজ করি। নট ফর সেল আমাদের মগজ, আমাদের কোমরের মাজা, আর ওই দোনো কো হাম লোগ সম্পত্তি বানাকর মাঠ মে লড়াই কা ময়দান পর, রাস্তে পর, বস্তি পর, গাঁও পর, একদম আপনা পাও, নিজের পা শক্ত মাটির ভিতে আপনারা দাঁড় করান, কেউ নেই আপনাদের কাছে দাঁড়িয়ে যাবে, কেউ নেই। এরা সব ছিচকে চোর গো, আপনি একবার শুধু লাঠিটা নিয়ে হই করুন না, দেখুন কোন দিকে বনে বাদারে দৌড়াবে, খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না।